এখন তো বিষ্ণু আনতেছে জরি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ আবারও একটা সুন্দর সকাল দেখাইলো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটা মানে ইম্পর্টেন্ট কথা বলবো এটা ইম্পর্টেন্টই কারণ হচ্ছে আপনারা তো আমাদের অনেক রান্না দেখেন এই রান্না করি ওই রান্না করি আবার আমরা খাই সবই দেখেন অনেক রান্না হচ্ছে আমি নিজেও করি আবার নুরজন তো করেই কিন্তু একটা রান্না আছে যেই রান্নাটা হচ্ছে আমি বা নূরজাহান কেউই রান্না করি কিন্তু মানে রান্না করার পরে মজা হয় না যখন আমার আম্মু ছিল হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে হাঁসের ডিম বা ডিম আর কি ডিম সোজা কথা ডিম তো হাঁসের ডিম যখন রান্না করতো আমার আম্মু তখন আরও বেশি মজা লাগতো ব্রয়লার মুরগির চাইতে কিন্তু এখন হচ্ছে আমরা হাঁসের ডিম মুরগির ডিম দেশি মুরগির ডিম যাই রান্না করি মানে ডিম মজাই লাগে না আমাদের কাছে সেটা আমি মনে করতাম কি প্রথম মনে করতাম যে আমার মনে মজা লাগে না পরে নুরসান জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন লাগে কয় আমার কেমন লাগে মানে মজা লাগে না এখন কেন মজা লাগে না এই যে আমাদের নিজেদের হাঁসের ডিম হাঁসের ডিম বলে না মানে ডিমই মজা লাগে না এখন আমাদের দেশি মুরগির ডিমও দেখছি তারপরে হচ্ছে আপনার এই যে কি বলে ঈশ্বর ব্রয়লা মুরগির তো আরও মজা লাগে না এখন এর কারণটা কি আজকে আপনাদেরকে আমরা রান্না করে দেখাবো আর আপনারা বলবেন যে আমাদের রান্নায় কি কোনো ভুল আছে না কি আসলে হ্যাঁ আল্লাহ জানে ভাই ডিমটা মজা লাগে না যখন আম্মু রান্না করতে ভাই কত মজা লাগতো ডিমগুলা এখন আমরা ক্যান জানি নূর জান রান্না করতে পারতেছে না রান্না তো করতে পারতেছি কিন্তু রান্না মজা লাগতেছে না হ্যাঁ আমি রান্না করলেও মজা লাগতেছে না তো আজকে আপনাদেরকে আমি যেরকম রান্না করি ওরকম দেখাবো আর কি আমরা যেরকম করে আসলে রান্না করি তো আপনারা একটু বলবেন হ্যাঁ যে আমাদের রান্নায় কি ভুল আছে নাকি কি প্রথমে আমরা ডিমগুলো সিদ্ধ করে নেই ওরে বাবা বাতাস দিস আজকে সকাল থেকে বাতাস বললাম না ভালোই বাতাস আসছে কথা বললাম না আর কতদিন নুজান অনেকে বলেন ভাই এখানে তো রান্না হইতেছে না তাহলে ঘরের ভিতরে রান্না করে নুজানা খালি খেলি কষ্ট দেন আসলে ব্যাপারটা এরকম না ঘরের ভিতরে আমরা রান্না করবো কেমনে বলেন সেটা তো সম্ভব না কারণ গ্যাস তো নাই আবার অনেকে বলে যে ভাই ইসা রান্না করেন আপনাদের ওই রুমগুলো আছে না ওই রুম একটা রুমের মধ্যে রান্না করেন ওই রুমের মধ্যে রান্না চুলা বানানো লাগবে এখন এই বৃষ্টির মধ্যে চুলা কেমন শুকাবে বলেন তো হবে না আর যে সিমেন্টের চুলা কিনে আনবো সেটাও তো সম্ভব না কারণ রাস্তা রাস্তা এত দূরে দুই কিলোমিটার বা এই চুলা আনা যায় না তাই না এই হচ্ছে সমস্যা যেটা হয়তো বা আমি বুঝে বলতে পারিনি এই জন্য আপনারা বুঝতে পারেন নাই ইনশাল্লা আর কদিন আর মনে হয় আর বর্ষাকালে কদিন আছে একটু কমেন্ট করে জানাবেন তো আমি শুধু শুনলাম দুই মাস নাকি দেড় মাস কমেন্ট করে জানাবেন যারা জানেন আলহামদুলিল্লাহ জ্বলছে একবার জ্বললে পরে এখন তো জ্বলতেছে বলে এরকম আর কি পানি অত বেশি না এখনো পানি বেশি হয়ে গেল তখন আর জ্বলবেই না হ্যাঁ একবারে কাদা কাদা হয়ে কি এখন জ্বলতেছে না বাতাসের কারণে তো সিদ্ধ করি এরপর আপনাদের একেবারে হুবহু আমরা যেরকম রান্না করি বেশি করবো না মানে অন্যরকম করে করার চেষ্টা করবো না একই রকম করবো তারপর আপনারা বলবেন যে সমস্যা কোথায় ডিম ছেলে হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ আর আমি এটার সাথে একটু ওখানে ই বানাইছি স্যুপ নরের একটা থাই সোপা ঝাল একটু খাবো আমি ভাত খাইতে পারি ঘটনা বললে তো আরো বলা যায় আসল কথা হচ্ছে আমরা ডিম বোনা করছি আজকে দুপুরে খাওয়ার জন্য এখন হচ্ছে বিকালবেলা তো ডিম বোনা করে মজা লাগেনি খাইতে হ্যাঁ ভাত আমি খাইতেই পারিনি সত্যি কথা খালি ডিমটা খাইছি কোনো মতে আর কি কোন ঝোল টোল মাখায় যে ভাত খাই ওটা খাইতে পারিনি এই জন্য চিন্তা করলাম যে সমস্যাটা কোথায় ভাই

বললাম যেটা আগেই যে যেরকম করে করি ওরকম করি করে দেখাইতেছি যে কেন সমস্যাটা কোথায় একটু যাতে বুঝতে পারি আপনারা তো অনেকে আছেন যারা রান্না করেন আঙ্কেল আন্টিরা আছেন আন্টিরা আঙ্কেল না অনেক পুরুষ রান্না করতে পারে যেমন আমি আমিও মোটামুটি রান্না করতে পারি কিন্তু ডিমটায় কী হইলো আল্লাহ জানে একটু ডিমটা বাজুক আমি একটু সুপ খাই এরকম মধ্যে রান্না করো হ্যাঁ এরকম রান্না করি দেখেছি এরপর কি দিলাম তেলের মধ্যে কেমন এটা একটু জাল কিন্তু জাল হইলে মজা হয়ে ভাজা হয়ে গেছে দাও এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে এই অবস্থায় একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য এরকম করে আমরা রান্না করি যেটা দেখাইতেছি ওটা দেখেন তো বোল যেটা হয়েছে ওটা একটু বলবেন দয়া করে হ্যাঁ এরপরে যে আদা রসুন বাটা দিয়ে দিই এরপর হলদে মরিচ তারপর ইয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর দিন আর দিন অল্প একটু দর মরিচ যতটুকু দিই তার চাইতে অর্ধেকেরও কম দেই হলুদ হ্যাঁ হ্যাঁ ওই তো ধনিয়া গুঁড়ো দাও একটু দাও ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর পিঁয়াজ যেটা দেখবেন আগে এই হচ্ছে উপকরণ আর কি যেগুলো দেই সবসময় এভাবেই রান্না করি এখন কী হয় এটা বুঝি না এরকম তেল বের হয়ে যাওয়ার পরে মশলার মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিই দেখো কষাই আচ্ছা আচ্ছা ডিম দাঙিয়ে একেবারে হুবু হইবা বি রান্না করি হ্যাঁ সব সময় না আমি নুরজান দুজন এরকমই রান্না করি মুরগিটাও একটু ঠান্ডার মধ্যে আবহাওয়া ঠান্ডা তো দুষ্ট করে মুরগির জন্য দুষ্ট ওইটা 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 অদুষ্ট এটা অদুষ্ট ডিম্বার দিলে ওটা লাভ আছে অনেক করে সবসময় আর এই উপরে একটু হালকা জিরে দিয়ে দিই ভাজা জিরে গুঁড়া এই হচ্ছে আমাদের রান্না এখন খেয়ে দেখবো রান্না কি আগের মধ্যে আছে নাকি পরিবর্তন হয়েছে নাকি ভালো লাগে এরপর আপনারা বলবেন যে আসলে কি সমস্যা হয়েছে ভাত যেহেতু খাইতে পারি নাই এই জন্য ভাত নিয়ে নিলাম জল দেখি সমস্যাটা কোথায় বলে হিওয়ালা বড় কাটি কি বলবো বুঝি না ভাই দেখি ডিম খেয়া এখন মানে ভালো লাগতেছে না আর কি হ্যাঁ এখন কথা হচ্ছে সমস্যাটা কি আমার ডিম রান নাই আপনারা তো দেখলেন এখন বলবেন নাকি ভাতের মধ্যে কারণ এই ভাতটা কেন জানি আমার ভালো লাগে না আমরা তো আপনারা দেখছেন যে আমরা কিন্তু আমাদের হাঙ্গরিবা লোকে হচ্ছে অনেক ডিম দিয়ে চ্যালেঞ্জ করছি সেখানে কিন্তু আমরা মিনিকেট চাল খাইছি তো কোনোদিন তো ডিম খারাপ লাগে নাই কিন্তু এখন এই চাল দিয়ে যতবারই এই ডিম বোনা খাই একবার মজা লাগে না কি ভাতটা এই কারণ নাকি রান্না কোনো ভুল হয়েছে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই একই রকম লাগতেছে আর কি বিশ্বাস না করলাম দেখ খাই যে আমরা ডিম রান্না করছি টানা তুলে এখন তো বিকেল বলে আমি যদিও খেতে পারি নাই দেখেন কষ্ট করে খাই কোন কত বড় কতক্ষণ সমস্যা আপনি বলেন তারপর আমরা একদিন মিনিকেট চাল দিয়ে রান্না করে ভাত খেয়ে দেখব কেমন সমস্যা কোন জায়গায় আসলে তারপরে বলবে যদি ভুল হয়ে থাকে কোন জায়গায় তোমার কাছে কি রুজান মানে আগের মতই লাগতেছে নাকি ভালো লাগছে अपना टू तो कमेंट करें